বিরতির পর ফিরে আসলাম। কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন পালন। কংগ্রেস নেতৃত্বরা আজকে শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করলেন। আজ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 115তম জন্মদিন এবং জন্মদিন উদযাপন করা হচ্ছে গোটা রাজ্যে। কংগ্রেসের পক্ষ থেকে আজকের জন্মদিন পালন উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সভাপতি আশিস সাহা এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের অনুষ্ঠানে। প্রদেশ কংগ্রেস ভবনে আজ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, মাল্যদান করা হয় এবং এভাবেই জন্মদিন পালন করলেন কংগ্রেস নেতৃত্বরা। কার্যত আজকে 19 আগস্ট এবং 19 আগস্ট রাজ্যের প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন। দিনটি রাজ্যে যথাযথ মর্যাদাতেই পালন করা হচ্ছে। বিশেষ করে আজ সকালবেলাতে আমরা দেখেছিলাম একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, এমনকি মুখ্যমন্ত্রী বীর বিক্রমের মূর্তিতে মাল্যদান করে আজকের দিনটি পালন করেছেন। ঠিক একইভাবে জেলা মহকুমাতেও দিনটি পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে। অন্যদিকে আজকে ছুটি ঘোষণা করা হয় বর্তমান সরকারের আমলে। তবে কংগ্রেসের আজকের এই দিন পালন উদযাপনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে কংগ্রেস সভাপতির, শুনুন। আজ বীর বিক্রম ১১৫তম জন্মবার্ষিকী, এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে উদযাপন করা হয়েছে। আমরা এই দিনটিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। রাজন্য আমলে এই ত্রিপুরার মহারাজা, যিনি আধুনিক ত্রিপুরার উপকার হিসাবে সমস্ত আগরতলাবাসী সহ রাজ্যবাসীর কাছে পরিচিত এবং দেশ বিদেশেও ত্রিপুরাকে তুলে ধরার জন্য ত্রিপুরার যে গৌরব এই বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, তার যে বিভিন্ন স্থাপনা, তার যে শিল্পকলা, তার যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে, এখনও ব্যক্তিত্ব আজও এই ত্রিপুরার বুকে প্রাসঙ্গিক। আমরা ত্রিপুরা মহারাজদের জানি যে তারা অত্যন্ত প্রজাসুলভ ছিলেন এবং প্রজাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে, তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের অধিকার রক্ষার্থে এই মহারাজাদের যে তাদের যে কীর্তি, এটাকে এটা ত্রিপুরার প্রত্যেকটা জনগণের তাদের কাছে এটা স্মরণীয়। আমরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহার বক্তব্য আপনারা শুনলেন। ত্রিপুরার শেষ রাজা ছিলেন, 184তম রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি আধুনিক ত্রিপুরার উপকার হিসেবেই তাকে গণ্য করা হয়, মনে করা হয় এবং তিনি ত্রিপুরার উন্নতির জন্য একাধিক বিশেষ ব্যবস্থা তিনি করেছিলেন। তাই আজকের দিনটি পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তবে বলাই বাহুল্য, মহারাজা বীর বিক্রমের 116তম জন্মদিন তথা 15তম অর্থাৎ 115তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে এবং এই জন্মদিন পালনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত গোটা রাজ্য জুড়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।